আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের সংবাদে প্রথমে জানিয়ে দেব, সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্ক। এরপর জানিয়ে দিব, যারা রাজনীতির টোকায় তাদের ওপর ভর করছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আরও থাকবে, চুরি করেই আওয়ামী লীগের চলতে হয় বলছে বিএনপি মহাসচিব। সর্বশেষ জানিয়ে দিব, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রেঞ্জার্স, আহত 54 পুলিশ। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ বিএনপি পন্থী রাজনীতিবিদদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে আবারও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। ধাক্কাধাক্কির পরে দুদলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থানে আছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষ একে অপরের উদ্দেশ্যে নানা ধরনের স্লোগান দিয়েছিল। বুধবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনের প্রথম দিনে দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ এ সময় সাংবাদিকদের ওপর চড়া হয়েছে। এই ঘটনায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থেকেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দ্বিতীয় দিনের নির্বাচনে ভোট আজ সকাল 10টা পর থেকে শুরু হয়েছে। এরপর ধীরে ধীরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোট কেন্দ্রে দুই দলের আইনজীবীরা এসে জড়ো হয়েছেন। দুপুর 12:30টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সময় আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন, অন্য পক্ষ আবার তার উত্তর দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশ মাঝে দাঁড়িয়ে সতর্ক অবস্থায় থাকে, তবে এ সময় ভোটগ্রহণ চলছিল। অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের হস্তক্ষেপের প্রশ্ন নতুন করে আলোচনা এসেছে। এবার এই আলোচনার সূত্রপাত হয়েছে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের একটি মন্তব্যকে কেন্দ্র করে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, অভ্যন্তরীণ বিষয় বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ব্যাপারে বাংলাদেশের যে অবস্থান চিন্তা সমর্থন করে। এক প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরে বিষয়ে কোনো হস্তক্ষেপ আছে কিনা। দেশে অনেক রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশে বিভিন্ন সময় বিদেশি হস্তক্ষেপের ঘটনা ঘটে, এবং বিশেষ করে নির্বাচনে আগে। বিশ্লেষকদের অনেকে আবার নির্বাচনে আগে বিদেশি কূটনীতিকদের তৎপরতাকে হস্তক্ষেপ বলতে রাজি নন। তারা মনে করেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকায় তা মেটাতে বিদেশি কূটনীতিকেরা এক ধরনের চাপ তৈরির চেষ্টা করেন। এর জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেছেন বিশ্লেষকরা। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলই বলেছে বিদেশি হস্তক্ষেপ নেই। অনেক সময় আবার ক্ষেত্র বিশেষে দুই দলের অবস্থানে পার্থক্য দেখা যায়। সিংহাসনে থাকলে একরকম এবং ক্ষমতার বাইরে থাকলে তাদের ভিন্ন মনোভাব প্রকাশ পায় বিদেশি কূটনৈতিক তৎপরতা নিয়ে। যে দল ক্ষমতার বাইরে থাকছে তাদের নির্বাচন, মানবাধিকার সহ সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে বিদেশিদের কাছে ধরনা দিতে দেখা যায়। ক্ষমতার আসনে থাকা দল তখন এর সমালোচনা করে থাকে। এছাড়া বিদেশিদের বক্তব্য যদি কোনো দলের বিপক্ষে যায় তখন সেই দল সেটিকে চাপ এমনকি হস্তক্ষেপ হিসেবে দেখে থাকে। ফলে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিদেশি কূটনৈতিকদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছে। এ ব্যাপারে দেশের সাধারণ মানুষের সন্দেহ নেই বলে মনে করা হয়। যদিও বাংলাদেশের নির্বাচনের আগে বিদেশি কূটনৈতিকদের দৌড়ঝাঁপ বা তৎপরতা নেই নতুন কিছু নয়, কিন্তু বিশ্লেষকদের অনেকে মনে করেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধের ক্ষেত্রে এবার প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকদের অনেকের বক্তব্য কোনো না কোনো পক্ষে তাদের অবস্থান প্রকাশ পাচ্ছে। সে কারণে বিদেশি হস্তক্ষেপ বা চাপের বিষয়ে এবার বেশি আলোচনা হচ্ছে। গত সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের বলেছেন তিনি নির্বাচনের আগে বিদেশি কোনো চাপ আমলে নিচ্ছেন না। এরপরের দিনই গত মঙ্গলবার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওই বক্তব্য দিয়েছেন। তার সেই বক্তব্যে ছিল, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের প্রত্যাখ্যান করেছে, চিন্তা সমর্থন করেছে। এমন বক্তব্য দিয়ে চীনের রাষ্ট্রদূত কোন পক্ষ নিলেন কিনা এই প্রশ্ন তুলেছেন বিরোধী দল বিএনপি নেতাদের অনেকেই। অন্যদিকে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা একটি পক্ষ নিচ্ছে বলে ক্ষমতাসীনরা মনে করছেন। যারা রাজনীতির টোকায় তাদের উপর ভর করছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডক্টর কামাল হোসেন সাহেবকে শ্রদ্ধা জানিয়ে বলেছি, 2018 সালের নির্বাচনে বিএনপি হেভিওয়েট রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন সাহেবকে হায়ার করেছিল। তিনি হায়ারে দিয়ে ভালো খেলেননি এবং সেখানে মাত্র 7টি আসন বিএনপি পেয়েছিল। এবার দেখা যাচ্ছে আনুবিক্ষণ দলগুলো যারা রাজনীতির টোকায় তাদের উপর ভর করছে বিএনপি। তিনি বলেন, বিভিন্ন দলীয় মোর্চা মিলে মনে হয় 51-52 দল হয়েছে। মির্জা ফখরুল সাহেবকে আপনারা 52টি দলের নাম মুখস্থ বলার জন্য প্রশ্ন করলে তিনি বলতে পারলে আমি তাকে ধন্যবাদ দেব। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে মত বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বিএনপি নেতারা জানেন যে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের সম্ভাবনা নেই, সেজন্য তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। জনগণের কাছে না গিয়ে তারা এখন বিদেশি কূটনীতিকদের কাছে ক্ষণে ক্ষণে ধর্ণা দিচ্ছে এবং অনেকে বলছে ব্রিটিশ কূটনীতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশি কূটনীতিকদের পদলেহন করে বাংলাদেশের মানুষের মন জয় করা যায় না, উল্লেখ করে তিনি বলেছেন, হয়তো কোনো কোনো কূটনীতিকের পদলেহন করে তাদের মন জয় করা যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন করা যায় না। এবং মানুষের মন জয় করতে হলে
সমর্থন পেতে হলে জনগণের কাছে যেতে হবে। বিএনপি মহাসচিবের মন্তব্য, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না এ বিষয়ে। হাসান মাহমুদ বলেছেন, 2008 সালের নির্বাচনে আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কয়েকবার বলেছিলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টির আসনও পাবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচনে প্রথমে বিএনপি 29টি আসন পেয়েছিল, অর্থাৎ বেগম জিয়ার ভবিষ্যৎবাণী তার নিজেদের সত্য বলায় হয়েছিল। এবার বেগম জিয়া কারাগারে, আমি আশ্চর্য হব না যদি মির্জা ফখরুল সাহেব এই ভবিষ্যৎবাণী তাদের দলের ব্যাপারে সত্য হয়। এই ধরনের অবান্তর কথা বলা সমীচীন নয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে নির্বাচন আর হবে না, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা আওয়ামী লীগ ভোট চুরি করেছে। বুধবার বিকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন। সেখানে মির্জা ফখরুল বলেছেন, তাদের একমাত্র লক্ষ্য চুরি করা, জাতীয় নির্বাচনে ভোট চুরি করে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরি করে, এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করেছে, ঢাকা বারে ভোট চুরি করেছে। আলোচনা সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে গত সোমবার রাতে সিল মারার সময় ধরে ফেলা হয়েছে, এরপর সেখানে প্রচণ্ড গোলযোগ সৃষ্টি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিম কোর্টে যে জঘন্য ও ন্যাকারজনক ঘটনা ঘটেছে তা তীব্র নিন্দা জানাই, অবিলম্বে সেখানে নতুন নির্বাচন চাই। ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেছেন, তারা বলে সংবিধানের বাইরে নির্বাচন হবে না, আরে সংবিধান তো কাটাছেঁড়া করেছে, যাতে তোমরা আবার জিতে আসতে পারো বিনা ভোটে। এই দেশের মানুষ কি আবারও আওয়ামীকে বিনা ভোটে নির্বাচনের জয়লাভ করতে দিবে? সবাই না বলে জবাব দিলে বিএনপির মহাসচিব বলেছেন, প্রতিরোধ হবে রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, নগরে বন্দরে প্রতিরোধ গড়ে উঠবে। এবার সবাই হ্যাঁ বলে জবাব দিলে তিনি বলেন, যদি আমরা বাঁচতে চাই, এই দেশকে রক্ষা করতে চাই, তাহলে তরুণদের যুবদলকে জেগে উঠতেই হবে। একটি ইংরেজি দৈনিকে মেগা প্রজেক্ট কর্পোরেশন মেগা গ্রিড নামে একটি সম্পাদকীয় তুলে ধরে মির্জা ফখরুল বলেছেন, মেগা যত প্রকল্প সেখানে মেগা দুর্নীতি, মেগা 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 লোভ, টানেল তৈরি করা, আবার পাতালের তৈরি করা, যে দেশে 42% মানুষ না খেয়ে থাকে সে দেশে মানুষের বাচ্চাদের স্কুলে পাঠানোর টাকা থাকে না, চাল কেনার তেল কেনার টাকা থাকে না, সেখানে এই ধরনের মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং দেশকে ফতুর করে দিচ্ছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের বাইরে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে লাহোরের জামান পার্কের ওই বাসভবনের সামনে থেকে চলে যাচ্ছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর রেঞ্জার্সের সদস্যরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করায় সেখানে অবস্থানরত পিটিআইয়ের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছেন, যারা মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত প্রায় 21 ঘন্টা ধরে পাকিস্তান তেরিক ইনসাফ চেয়ারম্যানকে আগলে রেখেছেন যাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পিটিআইয়ের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, লাহোরের জামান পার্ক এলাকায় উপস্থিত লোকেরা একে অপরকে আলিঙ্গন করছেন এবং ইমরান খানের পক্ষে স্লোগান দিচ্ছেন। উর্দু ভাষায় পিটিআই পোস্ট করা একটি টুইট বার্তায় বলা হয়েছে, ইমরান খানের বাসভবন থেকে পুলিশ বাহিনীকে তৃতীয়বারের মতো ফেরত পাঠানো গত 21 ঘন্টা ধরে লড়াই নেতাকর্মী ও সমর্থকদের আনন্দের মুহূর্ত। এর আগে মঙ্গলবার ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। মঙ্গলবার দিনগতর সারারাত থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং বুধবারও তা অব্যাহত ছিল বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জিও টিভি, ডন ও এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে জানা গেছে, গতকাল থেকে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 54 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পিটিআই 8 কর্মী আহত এবং অনেককে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে জিও টিভি আরও জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জামান পার্কে পৌঁছে পাকিস্তানি আধাসামরিক বাহিনীর রেঞ্জার্সের সদস্যরা, সেই সঙ্গে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য। এর আগে মঙ্গলবার সকালে তোষাখানা মামলায় আদালতের জামিন অযোগ্য আদেশ কার্যকর করার লক্ষ্যে ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায় ইসলামাবাদ পুলিশের একটি কন্টিনজেন্ট। আদালতের আদেশ বাস্তবায়নে তাদের সহযোগিতা করে পাঞ্জাব পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, পিএসএল এ নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়ার সামর্থ্য আমাদের নেই। বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আগামী 19 মার্চ পিএসএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে আগ পর্যন্ত ইমরান খানকে গ্রেপ্তার করা হবে না। বুধবার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতাদেশে আদালতের লাহোরের একটি আদালত, এরই মধ্যে তার বাসভবন থেকে সরে গেছেন পুলিশ সদস্যরা। তার দলের কর্মী সমর্থকরা রীতিমতো উৎসব করছেন, ইমরান খান অভিনন্দন জানিয়েছেন সমর্থকদের। বুধবার দ্বিতীয় দিনের মতো পিটিআই সমর্থকরা ইমরান খানের বাসভবনের কাছে অবস্থান নিয়েছেন এবং সকালের দিকেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টাও চালিয়েছেন, কিন্তু সফল হননি।